एवरीवन सलामु अलैकुम एंड वेलकम बैक टू यामी कुकिंग बाय मेहरीन। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুন মজার একটি দই চিড়ার ডেজার্ট। এইভাবে যদি আপনারা দই চিড়া ইফতারের পরে খান তাহলে শরীরটাও ক্লান্তি দূর হয় এবং সেই সাথে কিন্তু একটু এনার্জিও ফিল করবে। তাছাড়া ইফতারের পর কারি না ঠান্ডা খেতে ভালো লাগে। তো চলুন তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করতে হয় শিখে নিয়ে যাক। আমি এখানে এক কাপ চিড়া নিয়ে নিয়েছি আর এই চিড়াটাকে আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই জন্য এখন চিড়াটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গিয়েছে। আপনারা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখবেন 10 মিনিটের জন্য। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 5 টেবিল স্পুন চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন। ও দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন গুঁড়ো দুধ, সাথে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়েছি 1 ফুট কাপ নর্মাল পানি। পানিটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। এবার সব কিছু একটু আমি ভালোভাবে একটি চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি। দেখুন আমার চিড়াটা কিন্তু এখন পুরোপুরি রেডি। এবার এটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার জন্য। এতে করে ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগবে। এবার আমি একটি ডেজার্ট প্লেটে চিড়াগুলো নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নিয়ে নেবেন। এরপর আমি এর উপরে দিয়েছি কিছুটা পরিমাণে নারকেল, হাতে দিয়েছি গোল গোল করে কেটে রাখা ব্যানানা। আপনারা চাইলে এখানে ম্যাঙ্গো ইউজ করতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি আর দিই নাই। এরপর আমি এর উপরে দিয়ে দিচ্ছি দই। দই দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দিচ্ছি আইসক্রিম। আপনারা আপনাদের পছন্দের ফ্লেভারটি দিয়ে দেবেন। ব্যাস, দেখলেন তো এটি তৈরি করা কতটা ইজি, আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার। আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা আগে এইটি তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এতে করে ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।